সো গাইস, আজ চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমি আমার কলেজটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। তো আমার কলেজটা আমার বাড়ি থেকে বেশি দূর না, একটু তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। চলো গাইস, এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমার কলেজ যাওয়ার রাস্তা, আর এই রাস্তাটা দিয়ে আমি সবসময় কলেজ যাওয়া আসা করি। আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে তোমরা দেখতেই পাবে আমার সমস্ত কিছু, এই রাস্তা দিয়েই যাওয়া আসা। আমার যাবতীয় জিনিস যা যা প্রয়োজন হয় সবটাই আমি এই বাজার দিয়েই আসি, এসে সব কিছু কেনাকাটি করি। আর আমার এই রাস্তাটা দিয়ে যেতেই দেখতে পাবে আমার স্কুল এবং কলেজ দুটোই একসাথে রয়েছে, এবার সব কিছুই, হসপিটাল বলো যায় বলো সবটাই। তবে এখন ওগুলো অত দেখাতে পারছি না, শুধুমাত্র আমার কলেজটাই এখন দেখাচ্ছি, আর একটু পারলেও আমি আমার স্কুলটাকে একটু তোমাদেরকে দেখাবো। এই হলো আমার হাই স্কুলের মেন গেট। আমাদের স্কুলের নাম হচ্ছে কি খুচিটিপাড়া রাধা গোবিন্দর জিউ হাই স্কুল। তো আমি এই স্কুলেই পড়াশোনা করেছি 5 থেকে একদম 12 পর্যন্ত। এবার চলে যাই আমার কলেজের দিকে, আর এটাই হচ্ছে আমার কলেজ। তো আমাদের কলেজের নাম খুচিটিপাড়া চন্ডিদাস মহাবিদ্যালয়। চলো এবার আমি ভিতরে যাই। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমাদের কলেজটা। তো আমি পুরোপুরি এখন দেখাতে পাচ্ছি না, আমি সেকেন্ড ফ্লোরে যাই ওপর থেকে, মানে ভিডিওটা করলে কি বলো তো তোমরা সবাই ভালোভাবে দেখতে পাবে, বুঝতে পারবে। আর নিচে থেকে অতটা ভালো দেখাতে পারছি না, কারণ গাছপালা আড়াল হয়ে যাচ্ছে গাছগুলোর জন্য। তো ওপরে যাই গিয়ে তারপর আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমার কিছু কলেজে পার্সোনাল কাজ ছিল, তার জন্য আমি একটু স্যারের সাথে কথা বলছিলাম। আর চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমার হাই স্কুলটা, এই অফিসের জানলা দিক থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এখন হাই স্কুলে যেতে পারছি না। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার হাই স্কুল, এক সাইড হাই স্কুল, এক সাইড আমার কলেজ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের হাই স্কুলে কত বড় বড় আম গাছ রয়েছে। যখন আম ধরতো না, কি বলবো, এত আম ধরতো তখন আমাদের, মানে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমাদেরকে আম দেওয়া হতো, আমরা খুব মজা করে আমগুলো খেতাম। তো চলো এবার আমি আমার কলেজটাকে একটু ঘুরে দেখাই, আর কি বলবো আর দেখো। ভাবলাম যখন কলেজে এসেছি এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড জায়গা রয়েছে, একটা দুটো শর্ট ভিডিও বানিয়ে ফেলি। তাই চলো একটা দুটো শর্ট ভিডিও বানিয়ে নিই। অনেক রিলস বানানো হয়েছে, এবার চলো তোমাদেরকে দেখাই। সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, তো ওপর থেকে একটু ভালো ভালোভাবে দেখানো হবে, তাই চলেই এলাম। তো দেখো বন্ধুরা, এখন খুব সুন্দর লাগছে না বলো? ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো আমাদের কলেজে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, খুব দারুণ লাগে। শীতকালের সময় তো খুবই ভালো লাগে, এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয় তখন, খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। তো যখন শীতকাল আসে তখন তোমাদের কলেজটাকে আবারও একবার দেখাবো। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আর মেঘটা দেখছো তো খুব সুন্দর লাগছে বলো দেখতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এখন আমি যাচ্ছি, মানে আমাদের যে কোনো অনুষ্ঠান হোক, প্রোগ্রাম হোক, যাই হোক না কেন, যে হলটাতে হয় সেই হলটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার তো খুবই ভালো লাগে এই হলটা। তো বন্ধুরা দেখো, আজকে একটা কিছু ছিল, তো তার জন্য এত স্টুডেন্টরা সব একসাথে রয়েছে। বন্ধুরা, আমার কলেজে কাজ শেষ, এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো এটাই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড,
আর এখানে সমস্ত রকম যা যা খাবার দাবার হোক বা কিছু ইমিটেশন কেনাকাটি আর ফল সবচেয়ে সমস্ত সমস্ত সবটাই পাওয়া যায়। আর এটা হচ্ছে গিয়ে আমাদের খুচরিপাড়া বাস স্ট্যান্ড। তো এই সাইডে হচ্ছে গিয়ে একটা এটিএম ব্যাংক রয়েছে, আর এখন এদিকে বিশুদ্ধ পানীয় জলের একটা কী বলবো সরকার থেকে বসানো হয়েছে, এখানে 1 টাকা 2 টাকা দিয়ে জল পাওয়া যায়। তো আর এই সাইডে আছে আমাদের গ্রাম পঞ্চায়েত। আর এখন দেখছো তো টিফিন টাইম হয়ে গেছে, তো তার জন্য হাই স্কুলের স্টুডেন্টগুলো ছেলেমেয়েগুলো সব এখন বাজার দিয়ে যাচ্ছে, কেউ কেউ বাড়ি যাচ্ছে, কেউ কেউ টুকটাক দরকার তার জন্য বাস স্ট্যান্ড যাচ্ছে। তো আমি এখন আর আমার কোনো কলেজে কাজ নেই, তাই ভাবলাম বাড়ি চলে যাই। তো বন্ধুরা, আমাদের এই ডান সাইডে যে বিল্ডিংটা দেখছো এটাই হচ্ছে আমাদের কলেজ। তো দেখো আর কি বলতো, আরও একটা আমাদের ওই ভিতর দিয়ে বিল্ডিং ছিল, কিন্তু আমি ঠিক দেখাতে পারলাম না, কারণ ওইদিকে মেইন গেটটা না বন্ধ ছিল। কারণ আমাদের ওই সাইড দিয়েও আর একটা বড় বিল্ডিং রয়েছে, ওইদিকে অনেক বড় খেলার মাঠও রয়েছে, তারপরে আরও সুন্দর সুন্দর বাগান রয়েছে, কিন্তু কী করবো গেটটাই বন্ধ। আজকে আমি ভিডিও করছি, আজকেই বন্ধ, তো কী করবো ভিডিও আর দিতে পারলাম না, তার জন্য কতগুলো আমার পিক তোলা ছিল সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। এই দিকের বিল্ডিংটা খুবই সুন্দর, পরে একদিনই দেখাবো। তো গাইস, এখন বাড়ি যাওয়ার পথে দেখছি যে হাই স্কুলের সামনে কয়েক বেল বিক্রি করছে, তো দেখি আমার তো জিভে জল চলে এসছে, আমি ভাবছি যে একটা তো আমাকে খেতেই হবে। তো গেলাম গিয়ে একটা বললাম ভালো করে মিক্সচার করে মশলা দিয়ে মাখিয়ে দিতে, তো খেলাম খুবই ভালো লাগলো। গাইস এখন আমি বাড়ি যাচ্ছি, তো বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে ভাবলাম একটু দুর্গা মন্দিরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল, আর এখানেই আমরা দুর্গা পুজোর সময় খুবই এনজয় করি, কারণ খুব মজা হয় বাড়ির পাশে ঠাকুর মন্দির থাকলে যা হয় আর কি। তো চলো তোমাদেরকে দুর্গা মন্দিরটা ভালোভাবে দেখিয়ে দিই। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে পরের ভিডিও। ওকে, টাটা, বাই।